হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কাকলিস ঘরোয়া রান্নাঘর। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে চিকেন এগরোল রেসিপিটা শেয়ার করব। তাহলে দেখে নাও ঝটপট রেসিপিটা। চিকেন এগরোল বানানোর জন্য প্রথমে আমি একটা বাটি নিয়েছি। নিয়ে নেব এক কাপ আটা, হাফ কাপ ময়দা, সামান্য লবণ। সমস্ত উপকরণগুলোকে আমি জল দিয়ে একটু গুলে নেব। খুব ঘন হবে না, আবার খুব পাতলাও হবে না। একটা ব্যাটার আমি বানিয়ে নেব। দেখো ব্যাটারটার ঘনত্বটা এই রকম হবে। এখন আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমটার মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। লবণ দিয়ে ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা আমার ফাটানো হয়ে গেছে। ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি ননস্টিকের। এবার এতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। খুব ভালো করে আমি চারপাশে রিফাইন্ড অয়েলটা ছড়িয়ে নেব। এবার আমি আটা ময়দার ব্যাটারটা দিয়ে দেব। আস্তে আস্তে এরকমভাবে নাড়িয়ে এটাকে একটু ছড়িয়ে দিতে হবে। এই পদ্ধতির রোলটা খেতে খুবই সুস্বাদু হয়, অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খাবে। পেছনের পিঠটা খুব ভালো করে আমি ভেজে নেব। যে সমস্ত বন্ধুরা আমার রান্নার চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব করনি, তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, আমার রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা অনেক আগে থেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমার রান্নার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। অপর পিঠটাও আমি ভেজে নেব খুব ভালো করে। এই পিঠে আমি এখন দিয়ে দেব ডিমটা, যে ডিমটা আমি ফাটিয়ে রেখেছি। ডিমের পরিমাণটা বেশি হলে খেতে খুবই ভালো লাগে। দেখো দুপিটি আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নেব। তো দেখো আমি থালাতে বেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব শশা, গাজর, কাঁচা লঙ্কা। দিয়ে দেব চিকেন। চিকেনটা আমি চার পাঁচ রকমের মশলা দিয়ে ভেজে নিয়েছি। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, চিকেন মশলা, সামান্য একটু গরম মশলা দিয়ে চিকেনগুলো আমি ভেজে নিয়েছি। দিয়ে দেব সামান্য একটু বিট লবণ। এবার দিয়ে দেব ওপর থেকে টমেটো সস। এবার আমি এটাকে আস্তে আস্তে রোলের শেপ দিয়ে নেব। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে আমার চিকেন এগ রোল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।